19 ফেব্রুয়ারি 1945 পৃথিবীর বুকে এমন একটি ঘটনা ঘটে যা দানবীয় বা পৈশাচিক বললেও ভুল হবে না। এই দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্লান্ত পরিশ্রান্ত শতাধিক সেনা কুমিরের পেটে চলে গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 6 বছর চলেছিল, সেপ্টেম্বর 1939 থেকে সেপ্টেম্বর 1943 অবধি। বিশ্বযুদ্ধ দুটি পক্ষের মধ্যে হয়েছিল, এক পক্ষে ছিল জার্মানি, জাপান, ইটালি, অপর পক্ষে ছিল রাশিয়া, আমেরিকা আর ইউনাইটেড কিংডম। পৃথিবীর এমন কোনো কোণা অবশিষ্ট ছিল না যেখানে এই যুদ্ধের প্রভাব পড়েনি। সেই রকমই যুদ্ধের একটি স্থান ছিল রামরি দ্বীপ। এই দ্বীপটির অবস্থান বার্মায়, মানে আজকের মায়ানমার। এখানে যুদ্ধ সংগঠিত হয় জাপান ইম্পেরিয়াল আর্মি এবং ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির মধ্যে। এই যুদ্ধের নাম ছিল অপারেশন ম্যাটাডোর। ট্রপিক্যাল অরণ্যে লড়াই চলছিল, এখানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর সম্ভার ছিল। জাপানের প্রায় 1000 মতন সেনা তাদের মূল সেনাদল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এই সেনাদের কাছে মূল দলে ফেরার জন্য একমাত্র পথ ছিল একটি বিশাল জলাজমি, ম্যানগ্রোভে ঘেরা। এখানে ছিল প্রচুর পরিমাণে নোনা জলের কুমির। কিন্তু জাপান যদি এই জলাজমি পার না করত, তাহলে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির হাতে তাদের মৃত্যু বা যুদ্ধবন্দীর পর্যায়ে পৌঁছাতে হতো। যদিও ব্রিটিশ সেনা ইম্পেরিয়াল আর্মিকে আত্মসমর্পণের সুযোগ দিয়েছিল, তবুও জাপানি সেনা আত্মসমর্পণের পথ বেছে নেয়নি। 8 মাইল দীর্ঘ এই ম্যানগ্রোভের রাস্তাকেই তারা বেছে নিয়েছিল। যখন জাপানি সেনা কুমিরে ভরা ম্যানগ্রোভ অতিক্রম করছিল, তখন ব্রিটিশ সেনা সেটা নিরীক্ষণ করতে থাকে, কারণ তারা জানত জাপান কোন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে। তাদের জন্য অপেক্ষা করছিল নোনা জলের ভয়ানক কুমির। একটি পুরুষ কুমির কম করে 17 ফুট লম্বা হয়, এমনকি 23 ফুট পর্যন্তও লম্বা হতে পারে। তারা কর্দমাক্ত এলাকাতেই এদের প্রাকৃতিক নিবাস, আর এখানে কেউ এদের সম্মুখীন হতে পারবে না। কিন্তু কুমিরে খাবার আগে জাপানি সেনাদের ডিহাইড্রেশন, খিদে এবং বিভিন্ন প্রকার রোগ আক্রমণ করতে থাকে। এছাড়া সাপ, বিছে, বিষাক্ত মাকড়সাও এদের প্রাণ হস্তগত করে তুলেছিল। তারপর এই সেনা যত গভীরে পৌঁছালো, কুমিরের আক্রমণ তত তীব্র হলো। প্রকৃতিবাদী ব্রুস স্টেনলি রাইট, যিনি এই বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তার মতে 19 ফেব্রুয়ারি 1945 সেই রাত ভীষণ ভয়ানক ছিল। যুদ্ধের কোলাহল আর রক্তের গন্ধে সচেতন কুমির এই জলভূমিতে উপস্থিত হয়েছিল। চারিদিকে শুধু কুমিরের চোখ ভেসেছিল, যেটা নিজেদের পরবর্তী খাবারের অপেক্ষায় তাক করেছিল। এই ক্ষুধার্ত কুমিরের দল মৃত, আহত, সুস্থ কোনো সেনাকেই বাদ দিচ্ছিল না। এর আগে পৃথিবীতে নরকের এই রূপ আগে কখনো দেখা যায়নি। সকালবেলায় শকুনের দল এসে পৌঁছায়। গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড একে পৃথিবীতে ঘটে যাওয়া সর্ববৃহৎ কুমিরের আক্রমণ বলে সূচিবদ্ধ করেন, আর এই মৃত মানুষের সংখ্যা প্রায় 980 মতন বলা হয়ে থাকে। কিন্তু অনেকের মতে এই ঘটনা একটি ফোকলোর ছাড়া আর কিছুই নয়। যদি একসাথে এতগুলো কুমিরের দল ওরকম একটি জলাজমিতে অবস্থান করে, সেটাও তাদের নিজেদের বেঁচে থাকার পক্ষে উপযুক্ত নয়। কিন্তু একটা কথা আছে, গল্প মিথ্যা হোক কিন্তু গল্প দমদার হতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে থেকো।